গত তেইশে জুন রবিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম তাদের নিজস্ব কার্যালয় সিডনির দুই লেন মিন্টুতে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও অস্ট্রেলিয়া বাংলাদেশ উইমেন চেম্বার অ্যান্ড কমার্সের সাথে এক বৈঠকে মিলিত হয় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতনের সভাপতিত্বে এই বৈঠকে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈঠকে আগামী তিন ও চার অক্টোবর সিডনিতে দুই দিন ব্যাপী সিঙ্গেল কান্ট্রি ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে সাব কমিটি গঠন সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকি অত্যন্ত আগ্রহ দেখিয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান সহ এই সিঙ্গেল কান্ট্রি ফেয়ার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও সাফল্য দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ও দূতালয়ের প্রধান মিস তাহলিল দিলোয়ার মুন ও কমার্শিয়াল কাউন্সিলর মিস রনি চাকমাও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ফয়েজ দেওয়ান সহসভাপতি শাহিনুল ইসলাম প্লাবন সাধারণ সম্পাদক মোহতাসিম বিল্লা যুগ্ম সাধারণ সম্পাদক লিটন বাউল নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহবুব মোরশেদ প্রমুখ অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ উইমেন্স চেম্বারস অ্যান্ড কমার্সের সভাপতি নাজিয়া মাহমুদও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার সার্বিক তত্ত্বাবধানে এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে এই সিঙ্গেল কান্ট্রি ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আইপিবি সার্বিক সহায়তা প্রদান করবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া